প্রথমে শুরুতে আমার মনে হয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর যতদিন বাংলাদেশের মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকবেন, যতদিন তিনি অন্তর্বর্তী সরকারের হেড হয়ে থাকবেন, ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিছুটা ঠিক থাকবে। আর এর সাথেই বাংলাদেশের মধ্যে যে হিন্দু কমিউনিটির লোকজন রয়েছে তারা হয়তো কিছুটা সেফ থাকবে। এমনটা এই জন্য মনে করা হচ্ছিল কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুস আমেরিকা থেকে হায়ার স্টাডি এবং পিএইচডি কমপ্লিট করেছেন, আর তিনি একজন ওয়েল এডুকেটেড পার্সন, আপাতত এটাই মনে হচ্ছিল। এছাড়াও তিনি 2006 সালে নোবেল প্রাইজও পেয়েছেন, কিন্তু মোহাম্মদ ইউনুস সেই সমস্ত আশার ওপর জল ঢেলে দিয়েছে। এছাড়াও তিনি টিপিক্যালি ভারতের সঙ্গে সম্পর্ককে খারাপ করতে উঠে পড়ে লেগেছে। রিসেন্টলি দুটো ডেভেলপমেন্ট হয়েছিল যা থেকে বোঝা যায় যে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মধ্যে এত লম্বা সময় পর্যন্ত থাকবেন, অর্থাৎ বাংলাদেশের মধ্যে যত দীর্ঘ সময় পর্যন্ত তার অন্তর্বর্তী সরকার থাকবে সেটা ভারতকে কঠিন সময় উপহার দেবে। সবার প্রথমে কথা বলা যাক ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির বিষয়ে, যেখানে অংশ নেওয়ার জন্য মোহাম্মদ ইউনুস আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছেছিলেন। আপনাদের বলে রাখি, বাংলাদেশ ক্রমাগত রিকোয়েস্ট করেছিল যে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী মোদি এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা বাইল্যাটারাল মিটিং করতে, কিন্তু ভারত সেটা অ্যাকসেপ্ট করেনি। কেননা প্রধানমন্ত্রী মোদি নিজের আমেরিকার সফরই হঠাৎ কাট করে ভারতে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। প্রথমে প্রধানমন্ত্রী মোদির 7-8 দিনের জন্য আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল, আর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিকে তিনি নিজেই সম্মানিত করবেন বলেছিলেন, কিন্তু তারপর হঠাৎ এই ভিজিটকে 3 দিন করে দেওয়া হয়। আর যখন বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে ল্যান্ড হয়েছিলেন, তারই কিছু ঘন্টা আগে প্রধানমন্ত্রী মোদি আমেরিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। ভারত যেহেতু মিটিং স্বীকার করে দিয়েছিল, তাই বাংলাদেশ মিটিং অ্যারেঞ্জ করেছিল পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরিফের সঙ্গে। খবর বেরিয়ে আসছে যে তাদের মধ্যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একটা বাইল্যাটারাল মিটিং হয়েছে, আর এই বাইল্যাটারাল মিটিং এ গেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সার্ক সংগঠনকে পুনরায় রিভাইভ করার বিষয়টা তুলেছেন। প্রফেসর ইউনুস সার্ক সংগঠনকে রিভাইভ করার জন্য পাকিস্তানেরও সাহায্য চেয়েছেন, আর বলেছেন বাংলাদেশ চায় সার্ক সাউথ এশিয়াতে পুনরায় ফিরে আসুক এবং পাকিস্তান তাতে যেন অংশীদারিত্ব করে। এখন দেখতে গেলে ভারত সার্ককে পুনরায় রিভাইভ করার বিপক্ষে রয়েছে, কিন্তু প্রফেসর ইউনুস বারবার সার্কের বিষয়টা তুলেছেন। এর সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এটাও ডিসাইড হয়েছে যে দুই দেশ পাকিস্তান বাংলাদেশ জয়েন্ট কমিশনকে পুনরায় রিঅ্যাক্টিভেট করবেন, আর দুই দেশের মধ্যে ফরেন সিকিউরিটি লেভেলের যে টক হতো শেখ হাসিনার সময়টা বন্ধ হয়ে গেছিল তাকে পুনরায় চালু করা হবে। এখন এটা একটা বড় সিদ্ধান্ত, কারণ শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ ভারতের অনেক ক্লোজ ছিল। অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সমস্ত ডিপ্লোমেটিক চ্যানেল ক্লোজ হয়ে গেছিল, কিন্তু প্রফেসর ইউনুস পাকিস্তানের সাথে এই সমস্ত ডিপ্লোমেটিক চ্যানেলকে পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর পরিবর্তে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরিফ বলেছেন তিনি বাংলাদেশের টেক্সটাইল এবং লেদার ইন্ডাস্ট্রিতে পাকিস্তানের পক্ষ থেকে হিউজ ইনভেস্টমেন্ট করবে, শুধু করবে বলেনি বরং পাক্কা ইনভেস্টমেন্ট করবে, একথাই বলেছে পাকিস্তান। আচ্ছা, কথাটা শুনে আপনাদের হাসি পাচ্ছে না? যাদের কাছে নাকি চালাটা ক্রয় করার টাকা নেই তারা নাকি কথা বলছে। এতদিন পর্যন্ত প্রফেসর ইউনুস অন্তর্বর্তী সরকারের হেড হওয়ার পর এমন কোন পদক্ষেপ গ্রহণ করেনি যা থেকে এমনটা মনে হয় যে তারা ভারতীয় ইন্টারেস্টেরও খেয়াল রাখবে। শুধুমাত্র এই কারণের জন্যই প্রধানমন্ত্রী মোদি এখনো পর্যন্ত প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেননি, নয়তো সময় কিছুটা আগে পরে করে দুই দেশের মধ্যে মিটিং করাই যেত। কিন্তু হাসি পাচ্ছে বাংলাদেশিদের কথাগুলো শুনে, তারা নাকি বলছে যে প্রধানমন্ত্রী মোদি ভয় পাচ্ছেন পরাকম নোবেল প্রাইজ বিজেতা ওয়েল এডুকেটেড লিডার মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিটিং করতে। এগুলো শুনে এখন তেটা মনে হচ্ছে জয়শঙ্কর স্যার বাংলাদেশের সাথে যে মিটিং করেছিল সেটাও করা উচিত ছিল না। আসলে খবর বেরিয়ে আসছে যে প্রধানমন্ত্রী মোদির সাথে যখন এই মিটিং অ্যারেঞ্জ হচ্ছিল না, তখন শেষ মুহূর্তে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার ইউএনএ সাইড
গাইডলাইন্সের ওপর বাংলাদেশের সাথে মিটিং করেছিলেন, যেখানে বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন যুক্ত হয়েছিলেন। শেখ হাসিনা ভারতে আসার পর এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম হাই লেভেলের মিটিং ছিল। বাংলাদেশ ক্রমাগতই পাকিস্তানের কোলে গিয়ে বসছে, কিন্তু যখন বাংলাদেশেও ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসবে তখন আবার এরাই ভারতের থেকে সাহায্য চাইবে, আর তখনই তারা ভারতের কাছে আসবে, কারণ পাকিস্তান নিজেরই লোনের কিস্তি পে করতে পারছে না। ভাবতে অবাক লাগে, ভারতের প্রতিবেশী দেশগুলো সত্যি ভারতের মাথা ব্যথার চেয়ে কোনো অংশেই কম নয়। সেই সাথে দেখুন এই ফটোটা, আমেরিকা থেকে আসা এই ফটো সমস্ত বিশ্বকেই আশ্চর্য করে দিয়েছে। আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন যেমন ভাবে বাংলাদেশের টেম্পোরারি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে ধরেছেন, সেটা ভারতীয় লোকজনদের রাগিয়ে দিয়েছে, কিন্তু এখানে এমন একটা ঘটনা ঘটেছে যেটা ভারতকে খুশিও করে দেবে। লোকজন প্রশ্ন করেছে যে বাইডেনের গলা জড়িয়ে মোহাম্মদ ইউনুস কি কথাবার্তা বলছেন, মোহাম্মদ ইউনুস বাইডেনকে কি বলেছেন। এখন আমি আপনাদের বলছি মোহাম্মদ ইউনুস বাইডেনকে কি বলেছেন। মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। সবার আগে আমি আপনাদের একটা ঘটনা বলে রাখি। রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনুস বাইডেনকে বলেছেন, আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মুসলিমদেরকে বের করতে চাই, কারণ এই মুসলিমরা বাংলাদেশের ওপর হামলা করে দিয়েছে। যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, এখন সেই বাংলাদেশের ওপর মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিম চেপে বসে আছে। মায়ানমারের এই রোহিঙ্গা মুসলিম বাংলাদেশের মুসলিমদের ওপর অত্যাচার করছে। আপনাদের বলে রাখি, 2017 সালে মায়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশ এসে গেছিল। বাংলাদেশের কক্স বাজার এলাকায় এই রোহিঙ্গাদের বসতি দেওয়া হয়েছিল। একে বিশ্বের সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প বলা হয়ে থাকে। শেখ হাসিনা ক্রমাগত রোহিঙ্গা মুসলিমদের মায়ানমারে পুনরায় ফেরত পাঠানোর চেষ্টা করেছিল। তিনি রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজার এলাকা থেকে বাইরে যেতে দেননি, কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বাংলাদেশে অস্থিরতা আসে, আর সেইটির সুযোগ নিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন শহরে প্রবেশ করেছে। আর এদের সংখ্যা প্রায় 10 লক্ষ। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো, মায়ানমারে রোহিঙ্গা বাংলাদেশে এদের অধিকার চাইছে। তারা বলছেন তারা তো পুনরায় ফিরে যাবে না, কিন্তু এদের অংশ আদায় করে ছাড়বে। অর্থাৎ এখন বিবাদ বাংলাদেশের মুসলিম এবং মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মধ্যে শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে লোকজনের কথা হলো এটা কর্মের ফল বলা হয়ে থাকে। তারপর মোহাম্মদ ইউনুস বাইডেনকে সেই হুমকির বিষয়ে বলেছেন যে হুমকি বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী মোহাম্মদ ইউনুসকে 1.5 বছরের আলটিমেটাম দিয়েছে। 1.5 বছর পর মোহাম্মদ ইউনুসকে নিজের চেয়ার ছাড়তে হবে, যাতে বাংলাদেশে নির্বাচন করানো যায়। মোহাম্মদ ইউনুস লম্বা প্রস্তুতির সাথে এসেছিলেন, কিন্তু যে বিপক্ষীয় দল এবং সেনাবাহিনী শেখ হাসিনাকে সরিয়েছিলেন এখন তারা মোহাম্মদ ইউনুসের পেছনেও পড়ে গেছেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই জানান কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।